আমি আজকে এসেছি রামকৃষ্ণদেব পরমহংসদেবের গুরুদেব নাঙ্গা বাবার আশ্রমে। নাঙ্গা বাবাকে রামকৃষ্ণদেব ন্যাংটা বলে ডাকতেন, সেই আশ্রমে আজকে এসেছি। দেখুন খুব সুন্দর আশ্রমটা, খুব নিরিবিলি পরিবেশ, আর এখানে স্টেপস আছে কিছু, কিন্তু খুব ফ্ল্যাট সিঁড়ি, কোনো অসুবিধা হবে না। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাঁর আধ্যাত্মিক চেতনায় বলেছিলেন, যত মত তত পথ। সেই জন্য তিনি নিজে সমস্ত মত এবং পথের পথিক হয়ে আপামেয় মানুষকে শিক্ষা দিয়ে গেছেন। তিনি মায়ের আদেশে ব্রহ্মজ্ঞানী তোতাপুরীর কাছে দীক্ষা নিয়ে সাধনা করেছিলেন। এই সাধনায় তিনি তিন দিনে সিদ্ধিলাভ করেন। রামকৃষ্ণদেব তার গুরুদেব তোতাপুরী মহারাজকে ল্যাংটা বলেই ডাকতেন। বেশ সুন্দর একটা আশ্রম, নিরিবিলি অথচ বেশ বড়। কি সুন্দর আশ্রমটা, শান্ত পরিবেশ। আমরা পুরীতে আসি, কিন্তু এই আশ্রমটা এর আগে কখনো আসিনি। তোতাপুরি মহারাজের শেষ জীবন পুরীধামে অতিবাহিত হয়েছিল, যদিও তিনি পাঞ্জাব প্রদেশের অধিবাসী ছিলেন। এই পুরীধামেই যেখানে তিনি তার নশ্বর দেহ ত্যাগ করেছিলেন, এবং সেখানেই ছায়াসমুদ্র একটি সুন্দর সবুজ বনানী ঘেরা তার সমাধি মন্দির স্থাপিত রয়েছে। এই সমাধি মন্দিরে এলে এখানকার বাতাবরণ আমাদের সকলের মন নির্মল আনন্দে ভরে উঠবে। যারা আধ্যাত্মিক পথের পথিক, তারা তাঁর আশীর্বাদে অনুপ্রাণিত হয়ে তাদের আধ্যাত্মিক জীবনকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হতে পারবেন, এটাই আমার নিজস্ব উপলব্ধি। অনেকেই হয়তো জানেন না যে পুরীতে তোতাপুরি মহারাজের এই সুন্দর সমাধি মন্দিরটি আছে। আপনারা পুরীতে আসলে এই মন্দিরটি দর্শন করুন, খুব ভালো লাগবে। এই যে এখানে ফুল রাখা আছে, এই ফুলের নিচে ওনার সমাধি রয়েছে। কথিত আছে এই গাছটির নিচে বসেই তোতাপুরি মহারাজ প্রায় ধ্যানমগ্ন থাকতেন। খুব সুন্দর এই আশ্রমটা, খুব নিরিবিলি। দেখুন পাদুকাটা হলো মহারাজ তোতাপুরীর পাদুকা, এই মন্দিরটার মধ্যে সযত্নে রাখা রয়েছে। এই জায়গাটি হোমযজ্ঞের স্থান ছিল। এখানে একটা অতিথিশালাও আছে, আগে এখানে মহারাজের ভক্তরা এসে থাকতেন। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এর পরেও আমার পুরীর ভ্রমণ সংক্রান্ত আরও অনেক ব্লগ আসতে চলেছে।